হ্যালো ফ্রেন্ডস মিশো বিউটি টিপসে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এক রেমেডি আজকে আমি আপনাদেরকে দেখাবো একবার ব্যবহার করি ত্বককে কিভাবে আপনারা মুহূর্তের মধ্যেই ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারেন আমরা ত্বকের ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করতে সবাই চাই এই ত্বক ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা কত কিছুই না করে থাকি কিন্তু আপনি চাইলে ঘরোয়াভাবে ত্বকের যত্ন নিতে পারেন এর ফলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা একদম ফিরে আসবে আজকে আমি আপনাদেরকে যে রেমেডিটি দেখাবো এটা ফলো করলে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ত্বক অনেক বেশি গ্লোয়িং অনেক বেশি তৃপ্তিময় হবে এটা অনেক বেশি কার্যকর একটি রেমেডি আপনারা শুধু শুধু কষ্ট করে বাজার থেকে কিনে এনে প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি করার দরকার নেই তার চেয়ে ঘরোয়া বাবি ত্বকের যত নিয়ে ত্বককে আকর্ষণীয় করে তুলতে পারেন এই রেমেডিটি ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা উজ্জ্বলি হবে না পাশাপাশি আপনার ত্বকের কালো দাগ ব্রণ দূর হবে মুহূর্তের মধ্যে তাহলে কিভাবে তৈরি করতে হবে এই রেমেডি চলুন জেনে নেই তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ অ্যান্ড বিউটি টিপস আমাদের এই রেমেডিটি বানানোর জন্য প্রথমেই দরকার পড়বে অ্যালোভেরা প্রথমে অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে সফট ময়শ্চারাইজ করতে কার্যকরী ভূমিকা পালন করে অ্যালোভেরা অ্যালোভেরা পাতা আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে চুলের সৌন্দর্য ফিরিয়ে আনে পাশাপাশি অ্যালোভেরা খাওয়ার ফলে আমাদের ত্বককে উজ্জ্বলতা ফিরে আসে প্রথমে একটি পরিষ্কার কাচে বাটি নিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিলাম এক চামচ চালেগুড়া চালে গুঁড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে আমাদের ত্বকের সৌন্দর্য ফিরে আসে এবং চালেগুঁড়া অনেকটাই স্ক্রাবের মতোই কাজ করে চালে গুঁড়া ব্যবহার করার ফলে ত্বকের কালো দাগ কালো দাগ ময়লা দুলাবালি ত্বকের মধ্যে জমে থাকা ময়লা মুহূর্তের মধ্যে সাফ হবে এবার দরকার পড়বে লেবুর রস লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ময়লা কাটিয়ে ত্বককে অনেক বেশি উজ্জ্বল অনেক বেশি ময়শ্চারাইজ করে তোলে দুটি উপাদান ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছে এবার আমি অ্যালোভেরা পাতা নিয়ে নিব এই পেস্টটি আমার তৈরি হয়ে গেছে এবার এক টুকরো অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে তারপর উপর থেকে ফেলে দিতে হবে একটু তারপর যেখানে অ্যালোভেরা জেলটা থাকে সেখানে ভালো করে এই পেস্টটি লাগিয়ে নিতে হবে এভাবেই ভালো করে পেস্টটা লাগিয়ে নেবেন এরপর আপনি আপনার মুখে স্ক্রাব করবেন ভালো করে স্ক্রাব করতে হবে মুখের মধ্যে তিন থেকে চার মিনিট ভালো করে মুখের মধ্যে স্ক্রাব করতে হবে স্ক্রাব করার ফলে আপনাদের ত্বকের ময়লাগুলো আস্তে আস্তে হালকা হতে থাকবে আমি আমার হাতে যেভাবে স্ক্রাব করছি এভাবেই ভালো করে স্ক্রাব করতে হবে এভাবে স্ক্রাব করার পর আপনাকে রেখে দিতে হবে বিশ মিনিটের মতো তারপর ধুয়ে নেবেন স্ক্রাব করার ফলে আপনার ত্বকের সমস্ত ময়লা আলগা হয়ে যাবে এবং মুখ ধুয়ে নেওয়ার পরই দেখতে পাবেন ময়লা কেটে গেছে এভাবেই যদি আপনি আপনার ত্বকে সপ্তাহে দুইবার এই রেমেডিটি ফলো করেন তাহলে দেখবেন ত্বক ইনস্ট্যান্টভাবে কতটা সুন্দর হয়েছে অ্যালোভেরা পাত্তা ব্যবহারে আমাদের ত্বকের কতটা উজ্জ্বলতা ফিরে আসবে এটা ব্যবহার করার পরই বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর কিছু জানার থাকলে কমেন্ট করুন এরকম ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন